আসসালামু আলাইকুম। হাইলাইট সিএনসি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন এর চ্যাপ্টার। এর আগে আমরা বেসিক কিছু ইনফরমেশন জেনেছিলাম, আজকে আমরা জানব কিভাবে অপারেটর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করে এবং সেই রিলেটেড এক্সপ্রেশনগুলো কেমন হবে সে বিষয়গুলো সম্পর্কে আমরা দেখব। ওকে, তাহলে বন্ধুরা চলে যাই। অপারেটর কি, তুমি খেয়াল করো অপারেটর কি বলেছে? অপারেটর ইজ এ সিম্পলি এ সিম্বল দ্যাট ইজ ইউজ টু পারফর্ম অপারেশন। অপারেটর এমন একটা সিম্বল যে সিম্বলের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা নাম্বার অথবা ভ্যালু অথবা এক্সপ্রেশন এগুলোকে আমরা ইউজ করতে পারি, অপারেট করতে পারি। তো সি প্রোগ্রামিংয়ে অনেক ধরনের অপারেটর আছে যেগুলো আমরা জানবো নেক্সট লাইনগুলোতে। তার মধ্যে আর্থমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, বিট ওয়াইজ অপারেটর এগুলো অন্যতম। ওকে, এটা ছিল অপারেটর। আর অপারেন্টস কি, অপারেটর যে যাকে নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় অপারেন্ট। আর এই অপারেন্ট বিভিন্ন কিছু হতে পারে, ভ্যালু অথবা কোন এক্সপ্রেশন হতে পারে। ওকে, তাহলে আমরা একটু দেখি নেক্সট। এই যে এটা দেখলে আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবে, অপারেটর অ্যান্ড অপারেন্টের এক্সাম্পল। এখানে খেয়াল করো প্রথম কিছু এক্সাম্পল দেওয়া আছে, টু প্লাস ফাইভ, দেন এ প্লাস বি, টু ইন্টু এ প্লাস বি ইন সরি ফাইভ ইন্টু বি। তো এখানে এই যে প্লাস, যে প্লাস ইন্টু প্লাস, এই যে মাল্টিপ্লাই, এগুলো সবগুলো কি অপারেটর, এদেরকে বলা হচ্ছে অপারেটর। আর কাদেরকে অপারেট করছে, এদেরকে বলা হচ্ছে অপারেন্ট। টু ফাইভ এ বি এগুলোকে বলা হচ্ছে অপারেন্ট। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, প্লাস ইজ এ অপারেটর অ্যান্ড যেখানে যে সিম্বলগুলো আছে, সরি যে নাম্বার যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো হচ্ছে অপারেন্ট। তাহলে অপারেন্ট কি ধরনের হতে পারে, অপারেন্ট কনস্ট্যান্ট ভ্যালু হতে পারে, একটা ভেরিয়েবল হতে পারে, অথবা কোনো কমপ্লেক্স এক্সপ্রেশন হতে পারে। ওকে, আশা করি ক্লিয়ার সবাই। ওকে, এরপরে দেখি সি প্রোগ্রামিং এ অনেকগুলো অপারেটর আছে, তার মধ্যে আর্থমেটিক অপারেটর, দেন রিলেশনাল অপারেটর, শিফট অপারেটর, লজিক্যাল অপারেটর, ডেটাইস অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এই অপারেটর সম্পর্কে আমরা নেক্সট স্লাইডগুলোতে জানব। ওকে, আর্থমেটিক অপারেটর, আর্থমেটিক অপারেটর দুইটা অপারেটরের মধ্যে দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে। তাহলে একটা অপারেন্ট কি কাজ করতে পারবে, নিজে নিজেই কি যোগ করতে পারবে? হ্যাঁ পারবে, এ প্লাস এ, কিন্তু তারপরেও তো তাকে দুইটা হইতে হবে। তাহলে এ অ্যান্ড বি এর মধ্যে আমরা যদি মাইনাস দেই তাহলে কি হবে, বিয়োগ করবে, তারপর ইনটু দিলে মাল্টিপ্লাই করবে, এইভাবে বাকিগুলো প্লাস, এদেরকে বলা হচ্ছে অ্যাডিশন, মাইনাসকে বলা হচ্ছে সাবস্ট্রাকশন, এই মাল্টিপ্লাইকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড ফাইনালি পার্সেন্টেজের মতো দেখতে এটাকে বলা হয় সি প্রোগ্রামিং এর মডুলাস, অথবা এটাকে তোমরা বলতে পারো রিমাইন্ডার। ভাগশেষ যেটা থাকে সেটা হচ্ছে এই কোনো কিছু ভাগশেষ বের করতে চাইলে আমরা এটা ইউজ করব। ওকে, এরপর রিলেশনাল অপারেটর, যদি আমরা কোনো অপারেটরের মধ্যে কম্পেয়ার করি কোনটা বড় কোনটা ছোট, এক্ষেত্রে এমন সিচুয়েশন হতে পারে কোনোটা গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল, অথবা লেস দেন অর লেস দেন ইকুয়াল, এমনকি এমনও হতে পারে দুইটি অপারেন্ট ইকুয়াল অথবা নট ইকুয়াল। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, স্ট্রাকচার প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ইকুয়ালের জন্য এই ডাবল সাইন ইউজ করব। একটা দিলে সেটা স্ট্রাকচার প্রোগ্রামিং এ কি হয়, অ্যাসাইন হয়, বারবার বলছি, যদি ডাবল দেই সেটাকে বলা হয় দুইটার মধ্যে ইকুয়াল কিনা সেটা মিন করে। আর এই সাইনটাকে বলা হয় নট সাইন, এটার সঙ্গে ইকুয়াল এটা দিলে নট ইকুয়াল। ওকে, তো এগুলো ছিল রিলেশনাল অপারেটর। যদি বলা হয় রিলেশনাল অপারেটর কয়টা, এই ছয়টা, গ্রেটার দেন লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, দেন নট ইকুয়ালস টু অ্যান্ড ফাইনালি ইকুয়াল টু। ওকে, এরপরে দেখি লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটরে এই নটটাকে বলা হচ্ছে লজিক্যাল নট। যদি এই নটের পরে অন দেই তার মানে কি হবে, নট অন মানে হচ্ছে জিরো, অথবা নটের পরে যদি জিরো দেই তাহলে এর আউটপুট কি হবে, নট জিরো তার মানে ওয়ান। ওকে, তো এভাবে অ্যান্ড অপারেশন, অর অপারেশন, এই অপারেশনগুলো বলা হচ্ছে লজিক্যাল অপারেটর।
এরপর খেয়াল করুন শিফট অপারেটর সম্পর্কে আমাদের একটু জানা দরকার। শিফট অপারেটর, এখানে দুই ধরনের শিফট অপারেটর আছে, একটা হচ্ছে লেফট শিফট আর একটা রাইট শিফট। ওকে, যদি আমরা লেফট শিফট করতে চাই, খেয়াল করো এ ইকুয়ালস টু 7। এখন এই এ কে আমরা কি করতে যাচ্ছি, এক বিট লেফট শিফট করতে যাচ্ছি। এক বিট যদি লেফট শিফট করতে চাই, এটা মানে এক বিট লেফট শিফট করা, কাকে, এই 7 কে। যদি 7 কে এক বিট লেফট শিফট করতে চাই, তাহলে আমাকে আগে কম্পিউটারের ভাষায় নিয়ে যেতে হবে 7 কে। 7 এর কম্পিউটারের ভাষা কি, 0 0 0 0, একটা 0, পাঁচটা 0, দেন তারপর ফাইনালি তিনটা 1 থাকবে, 1 1 1। এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। এটা আমরা ডেসিমাল ভ্যালুকে আমরা বাইনারি ভ্যালুতে কনভার্ট করলাম। এখন এই ভ্যালুটাকে আমরা এখন কি অপারেশন করব, খেয়াল করো এক বিট লেফট শিফট করব। তো লেফট শিফট যদি করি, এখানের যে জিরোটা এটা লেফটে চলে যাবে, মানে এটা বাদ হয়ে যাবে, এই বিটটা বাদ হয়ে যাবে। তাহলে লেফট শিফট করার অপারেশন হচ্ছে, তাহলে বাকি কি থাকলো, বাকি যে ভ্যালুটা থাকবে 60টা হয়ে গেল। এখন প্যাডিং করার জন্য রাইট সাইডে একটা জিরো দিতে হবে। ওকে, তাহলে তো এক বিট শিফট হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো ফাইনালি আমরা কি পালাম, 4টা 0 1 1 1 0। তাহলে এটার যে আউটপুট তাহলে কি হচ্ছে, 8 4 2। তাহলে এই ফাইনালি আমরা এর আউটপুট পাবো কি, এক বিট যদি আমরা লেফট শিফট করি 7 কে, তাহলে তার ভ্যালু পাবো 40। সিমিলারলি রাইট শিফট যদি করতে চাই, তাহলে আমরা রাইট থেকে একটা বাদ দিব এবং লেফট সাইডে একটা জিরো প্যাডিং করে দেব। এইভাবে আমরা অপারেশনগুলোর মাধ্যমে আমরা কাজগুলো সম্পন্ন। ওকে, তাহলে শিফট অপারেটর গেল, বিট ওয়াইজ অপারেটর, বিট ওয়াইজ, বিট ওয়াইজ যদি আমরা কোনো কাজ করতে চাই তাহলে এটাকে বিট ওয়াইজ অপারেটর বলে। এক্ষেত্রে বিট ওয়াইজ অ্যান্ড বিট বাই বিট যদি আমরা কোনো অপারেট করি, জিরো থেকে 1 এরকম বিট বাই বিট বিট ওয়াইজ, তাহলে আমাদের এই অপারেটরগুলো কাজ করবে। যেখানে এই কমপ্লিমেন্ট অপারেটরটা বলছে, 1 যদি হয় 1 কমপ্লিমেন্ট, তার মানে কি, মানে কমপ্লিমেন্ট 1 তার মানে কি, তার বিপরীতটা যাচ্ছে, তার মানে 0 এরকম। আর 0 কমপ্লিমেন্ট 0 মানে 1। বিট ওয়াইজ 1, বিট ওয়াইজ 1, বিট ওয়াইজ এনজোর, এই অপারেশনগুলোকে বলা হচ্ছে বিট ওয়াইজ অপারেটরস। ওকে, তো আমরা এই অপারেটরগুলো সম্পর্কে জানলাম। এরপর আরেকটা আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর মধ্যে অনেক কিছুই আছে, যে অ্যাসাইনমেন্ট, এই যে বলছিলাম এটা ইকুয়াল না, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট, একটা ইকুয়াল থাকলে সেটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট। ওকে, তাহলে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। দেন ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এগুলো আমরা দেখেছি কীভাবে আই প্লাস প্লাস অ্যান্ড প্লাস প্লাস আই কাজ করে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা নেক্সট স্লাইডে পাবো। ওকে, তো এগুলোকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর অ্যান্ড অ্যাসাইনমেন্ট। ইনক্রিমেন্ট অ্যান্ড অ্যাসাইন, ডিক্রিমেন্ট অ্যান্ড অ্যাসাইন, দেন অ্যাডিশন সাবস্ট্রাকশন, এগুলো সবগুলোকে বলা হচ্ছে। কেন অ্যাসাইন বলা হচ্ছে, কারণ সবগুলোর সঙ্গে ইকুয়াল আছে, ইকুয়াল সাইন থাকার ফলে আমরা এটাই অ্যাসাইন বলছি। এই অপারেটরগুলো কি দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে, আমরা এক্সাম্পলে এগুলো বইয়ের মধ্যে সব দেখতে পাবো। ওকে, নেক্সট অ্যাসাইনমেন্টে আরও কিছু আছে, লেফট শিফট অ্যান্ড অ্যাসাইন, বিট ওয়াইজ অ্যান্ড অ্যাসাইন। ওকে, ইউনারি অপারেটর, অপারেটরগুলোকে কি কয়টা ভেরিয়েবল নিয়ে কাজ করে তার উপর ভিত্তি করে আমার কতগুলোকে ভাগ করা হয়েছে, একটা ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর যাদের বলা হচ্ছে, এরা আসলে মূলত একটা অপারেন্ট নিয়ে কাজ করে। খেয়াল করো প্লাস, শুধু প্লাস, যদি এমন হয় ইউনারি প্লাস, শুধুমাত্র ইউনারি প্লাস যদি আমরা কাজ করি, তাহলে ইউনারি প্লাস, ইউনারি প্লাস প্লাস আই, সেক্ষেত্রে একটা একটা ভ্যালু নিয়ে কাজ করছে, ভেরিয়েবল নিয়ে কাজ করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইউনারি। এরকম প্লাস প্লাস আই, প্লাস প্লাস আই, ঠিক আছে। সিমিলারলি যেমন নট, নট ওয়ান একটা অপারেন্ট নিয়ে কাজ করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইউনারি। আর এদিকে বাইনারি কাদের বলা হচ্ছে, যারা দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে, যারা একটা অপারেন্ট নিয়ে কাজ করতে পারে না, যেমন বাইনারি প্লাস এ প্লাস বি, বি মাইনাস ডি, মানে দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে, সবগুলো দুইটা অপারেন্ট নিয়ে কাজ করতে পারে, এই জন্য এদেরকে বলা হচ্ছে বাইনারি অপারেটর। ফাইনালি আরেকটা আছে, খেয়াল করো টার্নারি অপারেটর, যে সাইনটাকে বলা হচ্ছে হট সাইন অ্যান্ড কোলন, এটাকে বলা হচ্ছে কি টার্নারি অপারেটর। আমরা যখন এই ধরনের এক্সপ্রেশন পাই, তখন এই এক্সপ্রেশনগুলো এইভাবে লেখা যায়, যে আর ইকুয়ালস টু, আর ইকুয়ালস টু মানে রেজাল্ট ইকুয়ালস টু আমরা নাম্বার, মানে এক্সপ্রেশন, এই নাম্বারের মধ্যে এখানে থাকবে এক্সপ্রেশন, সরি, নাম্বার গ্রেটার দেন জিরো যদি হয়,
তাহলে কি হবে, গ্রেটার দেন জিরো হলে অড, এই যে টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর দিয়ে এরপরে হবে কি, গ্রেটার দেন যদি জিরো হয় তাহলে কি হবে, নাম্বারটা পজিটিভ, সরি বুঝতে একটু সমস্যা হচ্ছে, পজিটিভ, আর না হলে নাম্বারটা কি হবে, নেগেটিভ, নেগেটিভ। তাহলে খেয়াল করো এখানে আর ইকুয়ালস টু নাম্বার গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, ব্র্যাকেটের মধ্যে এই সাইন, হট সাইন ইনটু ক্লন, দেন পজিটিভ ক্লন নেগেটিভ। যদি এমন হয় তাহলে এটা হচ্ছে টার্নের ব্যাপারটা, যেটা মানে হচ্ছে নাম্বার যদি জিরো থেকে বেশি হয় তাহলে এই যে আর রেজাল্টের মধ্যে তাহলে কি থাকবে, এই পজিটিভ হবে, আর যদি না হয় তাহলে এই রেজাল্টের মধ্যে নেগেটিভ থাকবে, এটাই হচ্ছে টার্নের ব্যাপারটা। ওকে বন্ধুরা, এখন আসো অপারেটর প্রেসিডেন্স অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি। আমরা আগে সবাই সরলঙ্গ করেছিলাম, সরলঙ্গ করার সময় ম্যাথ করার সময় আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে আগে বটমাস নামে একটা নিয়ম ছিল, ব এই যে আগে কার কাজ হবে, যোগের কাজ না গুণের কাজ না ভাগের কাজ, তো এইগুলোকে বলা হচ্ছে সেটার কোনটার কাজ আগে হবে সেটা হচ্ছে তার প্রেসিডেন্স, সেই অপারেটরের যে প্রায়োরিটি, প্রায়োরিটি কোনটার প্রায়োরিটি আগে সে বিষয়টাকে বলা হচ্ছে প্রেসিডেন্স। অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে তুমি বাম দিক থেকে ডান দিকে যাবে না ডান দিক থেকে বাম দিকে যাবে সেইটা। ওকে তাহলে আমরা খেয়াল করি এখানে প্রেসিডেন্সের অপারেটর গুলো যেটাকে বলা হচ্ছে প্রথমে যেটা আছে পোস্ট ফিক্স, তার মানে যদি ব্র্যাকেট থাকে তার মানে আগে তাদের কাজ আমাদের আগে সম্পন্ন করতে হবে, দেন তার পরবর্তীতে ইউনারি, তারপর গুণের কাজ, তারপরে ভাগের কাজ, দেন যোগ বিয়োগের কাজ, তারপর শিফট অপারেটরের কাজ, দেন রিলেশন, এন্ড ফাইনালি ইকুয়ালিটির কাজ। তো এইভাবে একটার পর একটা সম্পন্ন হয়, এই অপারেটরের সিরিয়াল দেওয়া আছে, আর অ্যাসোসিয়েটিভিটি দেওয়া আছে লেফট টু রাইট হবে না রাইট টু লেফট হবে, এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে বই থেকে। ওকে এরপরে খেয়াল করো দেন আছে ক্যাটাগরি, অনেকগুলো ক্যাটাগরি আছে, বিটয়েস অ্যান্ড, বিটয়েস এইচআর, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, কন্ডিশনাল, অ্যাসাইনমেন্ট, এইগুলোর ক্ষেত্রে দেখো কিছু কিছু জায়গায় চেঞ্জ, যেমন রাইট টু লেফট, এটা রাইট টু লেফট, এটাও রাইট টু লেফট, কেন, কারণ আমরা আগে কি করব, যেমন খেয়াল করো আই ইকুয়ালস টু, আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান, তুমি কি করবা আগে অ্যাসাইন করবা না আগে এই যোগের কাজ করবা, খেয়াল করো যদি আগে অ্যাসাইন করতে তাহলে লেফট রাইট হতো, কিন্তু আমরা কি করি আগে আমরা যোগের কাজ করি, তার মানে রাইট দেন আমরা অ্যাসাইন করি, তার মানে এটাকে কি বলবো আমরা রাইট টু লেফট। ওকে তো এই ছিল আমাদের অপারেটর সম্পর্কে বেসিক ধারণা, আমরা কি কি জানলাম, অনেকগুলো অপারেটর জানলাম, কিছু কিছু তাদের প্রেসিডেন্স কেমন, তাদের অ্যাসোসিয়েটিভিটি কেমন, এই বিষয়গুলো সম্পর্কে জানলাম। তো বন্ধু কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। নেক্সট ভিডিও লেকচারে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।